আমি সমেক বহু মানুষই বহু কিছু ফুরফুরাই বলে গেছি, কিন্তু কিছু পারিপার্শ্বিকতা, কিছু প্রতিবন্ধকতা, কিছু বিভিন্ন কারণের জন্যে সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে ওঠেনি। এটা ঠিক যে ভারতবর্ষের মানচিত্রে ফুরফুরা শরীফকে রেলের মানচিত্রে মমতা ব্যানার্জি সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে এসে আমার আশা ছিল যে আমি রেলমন্ত্রী থাকাকালীন কাজটা সম্পন্ন করতে পারবো, কাজ করতে পারিনি। তবে এটাও ঠিক, এটা যদি সম্পন্ন হয় তার জন্যে আমি যতদিন সাংসদ আছি, সাংসদ না থাকি, আমি কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে এই তদবিরটা করেই যাব যাতে এটা শেষ করতে পারি। আজকে সংখ্যালঘু মুসলিমদের কথা প্রত্যেক দলই বলে, এ আজকে আমরা যখন কাঁদি না ভিক্ষা স্বরূপ আমাদের দেয়, ভিক্ষাটা না দিয়ে যদি আমাদের অধিকারটা দেয় আমরা খুব আনন্দ পাব। শুধু এই আলো নয়, শুধু ফুরফুরা জল নয়, বাংলার মানুষ সংখ্যালঘুরা তাদের অধিকার বুঝে পায়। আজকে যেসব জায়গায় চাকরি দিতে হচ্ছে আমরা দেখছি সংখ্যালঘু মুসলিমরা অনেক সীমিত, অনেক সীমিত। কেন, কিসের জন্য?